हेलो गाइस वेलकम टू फुटबल दुनिया आरो एक नतून एपिसोडे सबाइके स्वागतम। तो आजकेर मेनलि दुटो विषय निये कथा बोलबो, एकटा इस्ट बेंगलेर और एकटा मोहनबागानेर। एई जे दीर्घदिन धरे इस्ट बेंगल बनाम श्री सीमेंट लड़ाईटा चलछे फाइनल एग्रिमेंट साइन करा निये, तो कालके रातेर एकटा खबरेर पर बला जाय एई बिरोधटा एकटा अन्य दिके मोड़ निते चलेछे। कालकेर बांगलार एकटा लिडिंग निউজपेपारेर वेब पोर्टाले काल रातेर दिके एकटा प्रतिबेदन बेरोय, सेखाने बला हय जे इस्ट बेंगल क्लाबेर तरफ थेके टार्म शीटेर संगे फाइनल एग्रिमेंटेर की तफात आछे सेटा तारा डिसक्लोज करेछे। तो अनेक तफातेर मध्य तारा मेनलि तीनटे पॉइंट तुले धरेछे, तो सेई ब्यापारटा निये डिटेले कथा बोलबो एई भिडियोते। तो आमार भिडियो जारा रोज देखो तादेर आमि रिक्वेस्ट करब एई भिडियोटा अंतत पुरोटा देखो। खूब बेशी बड़ो भिडियो होबे ना, किन्तु पुरोटा ना देखले तोमादेर काछे किन्तु पुरो ब्यापारटा क्लियर होबे ना, अनेक डाउट्स तैरी होते पारे। तो आमि रिक्वेस्ट करब एई भिडियोटा अंतत पुरोटा देखो। एछाड़ाओ एटिके मोहनबागानेर एकटा खूब गुरुत्वपूर्ण ट्रांसफार अपडेट आछे एई भिडियोते। एखानेओ एकटा कथा बलार आछे, मोहनबागान समर्थक जारा आछो तोमरा एखन प्राय बोलो आमि नाकि मोहनबागानेर खबर खूब एकटा दिई ना। देखो ब्यापारटा किन्तु एकदमই सेटा नয়। तोमरा कि चाओ एखन इस्ट बेंगल क्लाबे जेटा चलछे सेटा तोमादेर क्लाबेও चलुक? कखনোই तो तोमरा सेटा चाओ ना। तो इस्ट बेंगल मोहनबागान दुई टीमेर समर्थकराई आमार सबसक्राइबार लिस्टे आछे, आमि जानी जखोनी जे अपडेटटा पाबो सेटा जोदि रिलायेबल हय संगे संगे तोमादेर संगे शेयर करब, चिंता करार कोनो कारण नेই। तो आजकेर फार्स्टे जे अपडेटटा आसबो, कालकेर एकटा एकदम प्रथम सारिर एकटा दैनिकेर वेब पोर्टाले कालके रात्रिर 10:30 दिके एकटा प्रतिबेदन आमार चोखे पड़े। तो खूब स्वाभाविकभावेই तखन भिडियो बानानो सम्भव हयनि। तो जाइ होक सेई प्रतिबेदने जेटा लेखा आछे इस्ट बेंगल क्लाबेर तरफ थेके बला हयेछे যে টার্ম শিটের সঙ্গে ফাইনাল এগ্রিমেন্টের বিস্তর ফারাক রয়েছে। মেনলি তারা তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরেছে। প্রথমটা হচ্ছে টার্ম শিটে বলা হয়েছিল ফাইনাল এগ্রিমেন্ট যেমনই হোক না কেন সেখানে ইস্ট বেঙ্গল ক্লাবের অন্তত 20% অংশীদারিত্ব থাকবে, কিন্তু ফাইনাল এগ্রিমেন্টে যেটা লেখা আছে সেখানে নাকি ইস্ট বেঙ্গল ক্লাবের অংশীদারিত্ব 10%-এও নেমে আসতে পারে। পয়েন্ট নাম্বার 2, যে বোর্ড অফ ডিরেক্টরস তৈরি হওয়ার কথা ছিল সেখানে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে 2 জন প্রতিনিধি থাকার কথা, কিন্তু ফাইনাল এগ্রিমেন্টে বলা আছে যে সেখানে ইস্ট বেঙ্গল ক্লাবের কোনো প্রতিনিধি নাও থাকতে পারে। পয়েন্ট নাম্বার 3, টার্ম শিটে বলা হয়েছিল যে শ্রী সিমেন্ট চাইলে তারা 90 দিনের নোটিশে ইস্ট বেঙ্গলের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে পারে এবং যাবতীয় যা যা ইস্ট বেঙ্গল ক্লাব তাদেরকে দিয়েছে ক্লাব টেন্ট থেকে শুরু করে জার্সি, লোগো, স্পোর্টিং রাইট সব কিছুই তারা ফিরিয়ে দেবে, কিন্তু ফাইনাল এগ্রিমেন্টে বলা হয়েছে যে বিচ্ছেদের পর তারা স্পোর্টিং রাইট থেকে শুরু করে বাদবাকি যা যা ইস্ট বেঙ্গল ক্লাব দিয়েছে সেগুলো তারা ফেরত নাও দিতে পারে। তো এবার যেটা ব্যাপার, তোমাদের মনে এটা প্রশ্ন আসতেই পারে যে আমি যা যা এতক্ষণ বললাম সবগুলোই ভুয়ো খবর। তো সেক্ষেত্রে আমি ওই আর্টিকেলের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে সেটা চেক করে নিতে পারো। তো এবার মেন যে ব্যাপার, এই যে ব্যাপারগুলো আমরা শুনছি সেগুলো কি সবটাই সত্যি? দেখো এখনো পর্যন্ত আমাদের কাছে যা যা তথ্য উঠে এসছে সবটাই কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব এবং শ্রী সিমেন্টের কারুর না কারুর থেকে পাওয়া তথ্য। আমরা কিন্তু এখনো পর্যন্ত টার্ম শিট বা ফাইনাল এগ্রিমেন্ট কোনোটাই দেখিনি এবং ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে যেটা বলা হয়েছে যে কনফিডেন্সিয়ালিটি ক্লজে তারা যেহেতু সাইন করেছে তাই টার্ম শিটের গোপনীয়তা তারা রক্ষা করছে। তো এবার একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা কথা বলছি কোনো পক্ষের সাপোর্ট না করে। দেখো ইস্ট বেঙ্গল ক্লাব বা শ্রী সিমেন্ট কেউ আমাকে কোনো টাকা দেয় না, কিন্তু এই যে এতগুলো ব্যাপার বারবার ধরে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে বলা হচ্ছে সেগুলো কি সবটাই মিথ্যে? দেখো যা রটে তার কিছু তো ঘটে, এমন কিন্তু একটা কথাই আছে। তাই যদি সবটাই ভুল হয় তাহলে বারবার কেন ইস্ট বেঙ্গলের মতো ক্লাবের তরফ থেকে এমনটা দাবি করা হবে? তো সত্যি এই প্রশ্নটা ইস্ট বেঙ্গল সমর্থকদের মতো আমারও আছে। প্রতিদিনই ভিডিও বানিয়ে এই প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রশ্নেরই উত্তর আমাদের কাছে পরিষ্কার নয়। তো এবার দেখা যাক কী হয়। এই আপডেটটা আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, তাই আমি শেয়ার করলাম। তো এরই মধ্যে FSDL কিন্তু ISLের জন্য নতুন ক্লাবের দরপত্র খুব তাড়াতাড়ি খুলতে চলেছে। তারা কিন্তু এই মরশুম থেকেই হয়তো ISLে আরও একটা নতুন দলকে ইনক্লুড করতে পারে। তো এবার প্রশ্ন হচ্ছে এই নতুন দলটা কি ইস্ট বেঙ্গলের পরিবর্তে আসবে? তো দেখো কোনো জায়গার কোনো খবরে বিশ্বাস করো না। এখনও পর্যন্ত কিন্তু FSDL বা IFF এর তরফ থেকে এমন কথা কোনো জায়গায় বলা হয়নি যে ইস্ট বেঙ্গলের পরিবর্তে কোনো দলকে তারা নেবার ভাবনা চিন্তা করছে। তাই কোনো জায়গায় যদি এমন শোনো যে ইস্ট বেঙ্গলের পরিবর্তে আইএফএ পরের মৌসুমে আইএসএল এর নতুন কোনো দলকে ইনক্লুড করবে, আমি বলবো এখনো পর্যন্ত সেটা কিন্তু বিশ্বাস করো না। কিন্তু দেখো এই যে ব্যাপারগুলো চলছে একের পর এক, এইভাবেই যদি চলতে থাকে তাহলে কিন্তু এই ব্যাপারটা আদালতের দিকেই কিন্তু গড়াবে, এছাড়া আর কোনো রাস্তা আমি অন্তত দেখতে পাচ্ছি না। তা সত্ত্বেও বাংলার ফুটবল প্রেমী হিসেবে আমি সবসময় চাইবো যাতে এই ব্যাপারটা দুই পক্ষের মধ্যে সামনাসামনি বসে তারা ঠিক করে নেয়। তো এবার তো আমি চাইলেই শুধু হবে না, দুই পক্ষেরও একটা সদিচ্ছা থাকতে হবে। তারা যদি এইভাবেই লড়াই করতে থাকে তাহলে ব্যাপারটা শেষ পর্যন্ত আদালতেই গড়াবে। এর ফলে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার ভবিষ্যৎও আরও বিষবাহ জলে চলে যাবে। তো তোমাদেরকে আমি বলেইছি এএফসি লাইসেন্সিং প্রক্রিয়া শুরু হচ্ছে, সেটাও যে কী হবে এই নিয়েও কোনো আপডেট নেই। তো ফার্দার কোনো আপডেট পেলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। এবার আমি চলে আসি এটিকে মোহনবাগানের একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট। অনেকদিন ধরে এটিকে মোহনবাগানে একজন স্প্যানিশ প্লেয়ার আসতে পারে এই নিয়ে বিভিন্ন জায়গায় নিউজ বেরিয়েছে। তো আমার কাছে এই ব্যাপারে কোনো রিলায়েবল সোর্স থেকে কনফার্ম নিউজ ছিল না, সেই জন্য আমি তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি। তবে এখন একটা কনফার্ম আপডেট এসছে, স্প্যানিশ লিগে খেলা মানে লা লিগা খেলা একজন বিদেশি ফরওয়ার্ডের সঙ্গে এটিকে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে। বলা ভালো, অ্যান্টনিও লোপেজ হাবাস কথাবার্তা চালাচ্ছেন। তার লা লিগা খেলা একজন স্ট্রাইকারকে পছন্দ হয়েছে এবং তার খেলার ধরনের সঙ্গে অ্যান্টনিও লোপেজ হাবাসের যে কোচিং দর্শন তার যথেষ্ট মিল আছে। তাই সব কিছু যদি ঠিকঠাক চলে তাহলে হয়তো পরের মরশুমে রয় কৃষ্ণার সঙ্গী হিসেবে তোমরা কোনো স্প্যানিশ স্ট্রাইকারকে দেখতে পেতে পারো। এখান থেকে একটা ব্যাপার কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে, পরের মরশুমে আর রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস জুটিকে খেলতে দেখবে না মোহনবাগান সমর্থকরা। তো ক্রমশই এই জুটির পরের মরশুমে একসঙ্গে থাকার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে। হয়তো ডেভিড উইলিয়ামসকে খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবে এটিকে মোহনবাগান। যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে কিন্তু পরের মরশুমে মোহনবাগান সমর্থকরা রয় কৃষ্ণার সঙ্গে একজন স্প্যানিশ স্ট্রাইকারকে খেলতে দেখবে। তবে একটা ব্যাপার আমি তোমাদেরকে বলে রাখছি, এই স্ট্রাইকারের বয়স কিন্তু খুব একটা বেশি নয়। তো এখনকার মধ্যে আপনার এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ দেখো তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। আর পাশে থাকা বেল আইকনটা অল করে রাখো যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমরা কিছু নোটিফিকেশন চলে যায়। তোমরা যদি আমাকে ফেসবুকে ফলো করতে চাও ফেসবুকের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা গিয়ে আমাকে ফেসবুকে ফলো করে নিতে পারো। তোমরা যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা সেখানে আমাকে করতে পারো। তো চলো এখনকার মধ্যে আপনার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।